না, এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়েব সিরিজ, এর আগে করেছি নীল দরজা, ওটাও বায়োস্কোপের জন্য ছিল, তো সেকেন্ড হচ্ছে এটা বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওয়েব সিরিজ আসলে ওইভাবে আলাদা করে কিছু নাই, সেমভাবেই শুটিং হয়, লাইক আমরা যেভাবে নাটক করি অথবা ফিল্ম করি ওইভাবেই হয়। যেমন ওয়েব সিরিজটাও আমার কাছে মনে হয় যে ছোটোখাটো একটা ফিল্ম টাইপের, কারণ এদের মানে বাজেটটা বেশি থাকে, তো শুটিংটা আসলে ফিল্মের পক্ষে অবশ্যই, বাট যেটা হয় যে ওয়েব সিরিজটা আসলে তারাই দেখতে পারে যারা হচ্ছে লাইক কি বলে ফলোয়ার থাকে অথবা সাবস্ক্রাইব করে রাখে একটা, যেমন বায়োস্কোপে যারা মানে আছে তারাই শুধু এটা দেখতে পারবে, লাইক সবাই ইউটিউবের মতো দেখতে পারবে না। তো অনেকে হয়তো এটার জন্য পছন্দ করে না যে ওপেন কেন দেখা যাচ্ছে না ওয়েব সিরিজ, বাট আমার কাছে মনে হয় ভালোই তো, লাইক আমরা ফিল্ম যেমন কি হয় টিকিট কেটে ছবিটা দেখি, এমনি এমনি দেখতে পাই না, তো ওয়েব সিরিজ মানে ছোটোখাটো বলতে একটা ফিল্মের মতোই, এখানেও আপনি ওয়েব সিরিজ দেখতে হলে আপনাকে ওই কেউ ডাটা নিয়ে অথবা এমবি কিনে, এটা গল্পের উপরে যেমন আমাদের এটাতে তো গল্পের সাথে যেভাবে যতটুকু করা দরকার ওইভাবে করা হয়, খুব বেশি সাহসী পারবো না, না ওইটা পারবো না, এটা সিরিয়াসলি পারবো না, নর্মাল যেটা আমরা হয় না যে ক্যামেরার কাজের মাধ্যমে আমাদের দেশে তো অনেক কিছু, আমাদের মুভিতেও কিন্তু খুব সাহসিকতা দেখায় না, ওইটাতে ক্যামেরার মাধ্যমে অথবা বোঝানো হয় যে হ্যাঁ সামথিং কিছু একটা হচ্ছে এরকম, তো অতটুকু পর্যন্তই ওকে, এর বেশি না সেন্সরের জন্য। হ্যাঁ না, ওয়েব সিরিজে এখন অনেক যারা কমফোর্টেবল তারা করে, যেমন আমি কমফোর্টেবল না, সো আমি গল্প শুনে আমার যদি মনে হয় যে না আমি এটা পারবো না, আমি আগে না করে দিই, এটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, সাপ্রত তো রিলিজ হচ্ছে 27 তারিখে, তো খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে, এটার মানুষের রেসপন্স এখন পর্যন্ত খুবই ভালো পাচ্ছি, সবাই আমাকে নক করে বলতেছে আমরা একসাথে ছবিটা হলে গিয়ে দেখবো, তো এই এখন আপাতত এখন প্রমোশনটা ইম্পর্ট্যান্ট, লাইক আপনাদের সাপোর্টটা ইম্পর্ট্যান্ট, বাকিটা তো হলে দর্শক আসবে। প্রমোশনের নাম ছিল পুষ্প, পুষ্প হচ্ছে ওইখানেও একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে যে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, এবং যার লাইফে আসলে প্রবলেম দিয়েই শুরু হয়, মানে অনেক স্ট্রাগল থাকে, তো সেইভাবে একটা মেয়ের লাইফ শুরু হয় এবং মানে পদে পদে তাকে বিভিন্ন রকম বাধা অতিক্রম করতে হয়। আচ্ছা, এর মধ্যে শুটিং শেষ করে আসছি পরাণ, ওটা হচ্ছে রায়হান রফির, ওইটা জাস্ট হয়তো আর এক দুই দিনের শুটিং বাকি আছে, বাট ফাইনালি আমরা খুব সুন্দর করে কাজ করেছি, তো ওইটাও খুব শীঘ্রই হয়তো আসবে, আর কয়েকটা ব্র্যান্ডের সাথে কথা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ওকে, পরাণের ক্যারেক্টার আমার নামটা ছিল অনন্যা, আর ট্রাস্ট মি ওইটার গল্প অন্য রকম, লাইক আমি যখন স্ক্রিপ্ট পড়ি আমি কাঁদতে কাঁদতে শেষ, মানে আমি যাই না এটা হলে দেখে মানুষজন কাঁদবে কিনা, যদি কাঁদে তাহলে এটা আমাদের সাকসেস যে না আমরা সবাই পেরেছি, বাট খুবই সুন্দর গল্প, খুবই টাচি একটা গল্প, যেরকম কমেডি সেরকম রোমান্স ওই রকম হচ্ছে লাইক ইমোশন সব কিছু আছে। হ্যাঁ, রাফি ভাই তো খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর, আর তা ওনার সেটে ফুল টিমটাই খুব খুব ভালো ছিল, রাফি ভাইয়ের সাথে কাজ করে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার বিপরীতে ছিল ইয়াশ আর হচ্ছে রাজ, রাজ অলরেডি ছবি করেছে, ফুল নেম হচ্ছে আমি ফুল নেমটা আসলে ঠিক মতো যাই না, রাজ এই যে নডরাই করেছে ও, রাজ আর ইয়াশ তো যে স্বপ্নজল করেছিল, তো ওই দুজনের মধ্যে, তো ওই ওদের সাথে আমার ফার্স্ট টাইম, তো এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল। এই পরাণের গল্প হচ্ছে একদম রোমান্টিক একটা গল্প, আগে কিছু বলতে চাই না আপু, এইটা একটা সারপ্রাইজ থাকুক, বাট হ্যাঁ এটার গল্প হচ্ছে আমাদের মফস্বলের লাভ স্টোরিগুলো যেরকম থাকে না সিম্পল মেয়েদের, ঠিক ওই রকম। ফিল্মের আমার মনে হয় যখন হল আসবে দর্শক বাড়বে, হলের কারণেই আসলে দর্শক চায় না, যেমন আমি তো ঢাকার বাইরে অনেক জায়গায় হলে গেলে মানে যাওয়ার পর আমার মনে হয় যে এখানে কেনই বা মানুষ টিকিট কেটে আসবে ছবি দেখতে, কারণ পরিবেশটা খুব ইম্পর্ট্যান্ট এই। আর ওয়েব সিরিজ, হ্যাঁ অবশ্যই ওয়েব সিরিজের প্রতি মানুষের এখন একটা অন্যরকম আছে, কারণ বাসায় বসে ভালো ভালো কন্টেন্ট দেখতে তো ভালো লাগে, যেমন আমি নিজেই দেখি যখন আমার শুটিং থাকে না, আমি কিন্তু ওয়েব সিরিজ দেখি, তো এখন
ইদানিং পুরো ওয়ার্ল্ডেই আসলে এই জিনিসটা দেখে, ওয়েব সিরিজের প্রতি একটা অন্যরকম একটা আকর্ষণ আছে সবার মধ্যে।